বিগত সরকারের আমলে জমির গড় মূল্য বৃদ্ধি করায় কিশোরগঞ্জের কুলিয়ারচরে কমেছে জমির বেচাকেনা। এতে রেজিস্ট্রি কমায় বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। ক্রেতা বিক্রেতা সহ স্থানীয়দের দাবি জমির শ্রেণী অনুযায়ী গড় মূল্য নির্ধারণের। ভৈরব প্রতিনিধি এম এ হালিমের রিপোর্ট জানাচ্ছেন জুবায়ের রহমান। বিগত বছরগুলোতে শাবককান্দা নামাবাড়ির আলাদা আলাদা মূল্য থাকায় সে অনুপাতে দলিলের রেজিস্ট্রি মূল্য ছিল, কিন্তু পরবর্তীতে এসব জমির গড় মূল্য বৃদ্ধি করায় কমেছে জমির রেজিস্ট্রি। কান্দা এক রেট, দুবা এক রেট, বাড়ি এক রেট, কিন্তু বর্তমান তো সব অ্যাভারেজ করে ফেলছি। অ্যাভারেজ করাতে যা হলো, যেমন একজন লিস্ট খোলা মানুষ, সে যে কষ্ট করে দিন যাপন করে, সে অনেক কষ্টে টাকা পয়সা জলা করে একশো জন জায়গা কিনে, কিন্তু কেনার পর যখন রেজিস্ট্রি করতে আসে, যখন এসে দেওয়া সবাই এক লিটার মানে সরকারি রাজস্ব দিতে হয়, সেই আর রেজিস্ট্রি করতে পারেন নাই। দুবার দাম একরকম, বাজারের দাম আর একরকম, এখন সেক্ষেত্রে দুবার হারে দুবার নিব, বাজারের দামে বাজার নিব, এই সুবিধা হলে আমাদের বেশি উপকার হতো। কিশোরগঞ্জের কুলিয়ারচর সাব রেজিস্ট্রি অফিসে গত বছরের এই সময়ের তুলনায় 800 দলিল রেজিস্ট্রি কম হয়েছে। এতে রাজস্ব আদায় কমে যাওয়ার পাশাপাশি আয় কমেছে দলিল লেখকদের। আমাদের সরকারের কাছে দাবি, সরকার যাতে সবগুলি আলাদা আলাদা রেভিনিউ আলাদা আলাদা করে। গড়মূল্য যদি কম থাকতো তাহলে কিন্তু আমরা ক্যাশ কেনা বেচা অনেকটাই বাড়তে থাকতো। সরকার যে শ্রেণীভিত্তিক মূল্যটা ধরছে, কিছু কিছু মৌজায়, উপজেলার কিছু কিছু মৌজায় গড় মূল্য এত বেশি, যার ফলে দলিল রেজিস্ট্রি কম হচ্ছে, গভর্নমেন্ট রেভিনিউ কম পাইতেছে। এক বছরের মধ্যে 800 দলিলের মতো কম হয়। এই বিষয়ে কথা বলতে রাজি হননি কুলিয়ারচর সাব রেজিস্ট্রার অফিসার নাহিদ আক্তার। দলিল রেজিস্ট্রিতে গড় মূল্য বাতিল করে শ্রেণীভেদে মূল্য নির্ধারণ করবে সরকার, এমনটাই দাবি দলিল লেখক সহ সাধারণ মানুষের। জুবায়ের রহমান, জিটিভি নিউজ।